বরেন্দ্র সংবাদে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি, আমি তোফাইল হোসেন। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। গোদাগাড়ি উপজেলা নির্বাহী অফিসার জানে আলমের অপসারণ ও শাস্তির দাবিতে মানববন্ধন। রাজশাহী মহানগরীতে 64,000 শিশুকে খাওয়ানো হবে ভিটামিন এ ক্যাপসুল। দুটি বিদেশি পিস্তল সহ রাজশাহীর চারঘাটে অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে র্যাব 5। সিরাজগঞ্জের সলঙ্গায় 49 কেজি গাঁজাসহ শীর্ষ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাব 12। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। আদিবাসীদের বরাদ্দকৃত প্রকল্পে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ তুলে রাজশাহী গোদাগাড়ি উপজেলা নির্বাহী অফিসার জানে আলমের অপসারণ ও শাস্তির দাবিতে এলাকার জনগণকে সাথে নিয়ে মানববন্ধন ও বিক্ষোভ করেছে গোদাগাড়ি উপজেলা শাখা জাতীয় আদিবাসী পরিষদ। রোববার সকাল 11টার দিকে মহানগরীর সাহেববাজার 0 পয়েন্টে 10 দফা দাবিতে এই কর্মসূচি পালন করা হয়। উপজেলা শাখার সভাপতি রবীন্দ্রনাথ হেমব্রমের সভাপতিত্বে আয়োজিত কর্মসূচিতে কেন্দ্রীয় জেলা ও মহানগর নেতৃবৃন্দ বক্তব্য দেন। মানববন্ধনে বক্তারা বলেন, আদিবাসীদের ঘর নির্মাণ, ছাত্র ছাত্রীদের উপবৃত্তি, ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য এককালীন অর্থসহ নানা খাতে অনিয়ম ও দুর্নীতি করা হচ্ছে, আর এতে নেতৃত্ব দিচ্ছেন উপজেলা নির্বাহী অফিসার জানে আলম। 2021-22 অর্থবছরে ঘর পাওয়া প্রায় প্রতিটি আদিবাসী পরিবারকে ঘর নির্মাণে মিস্ত্রিদের খাওয়ানো বাবদ 25 থেকে 30 হাজার টাকা খরচ করানো হয়েছে। সেসব টাকা আদিবাসীরা ফেরতের দাবি জানান। তারা বলেন, বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক বরাবর অভিযোগ করলেও গুরুত্ব দেওয়া হয়নি। পরে তারা রাজশাহী বিভাগীয় কমিশনার বরাবর 10 দফা দাবি সম্বলিত স্মারকলিপি প্রদান করেন। রাজশাহী মহানগরীতে আগামী সোমবার 6 থেকে 59 মাস বয়সী শিশুদের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। এ নিয়ে রবিবার বেলা 12টায় রাশিকের শরীর দত্ত গুপ্ত সভাকক্ষে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাশিকের প্যানেল মেয়র 1 ও 12 নং ওয়ার্ড কাউন্সিলর শরীফুল ইসলাম বাবু। সংবাদ সম্মেলনে জানানো হয়, এবছর মোট 64,222 জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। এর মধ্যে 6 থেকে 11 মাস বয়সী 8,274 জন শিশুকে খাওয়ানো হবে একটি করে নীল রঙের ক্যাপসুল এবং 12 থেকে 59 মাস বয়সী 55,948 জন শিশুকে একটি করে লাল রঙের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। সকাল 8টা থেকে বিকেল 4টা পর্যন্ত চলবে এই কার্যক্রম। নগর জুড়ে মোট 384 কেন্দ্রে 768 জন স্বেচ্ছাসেবী এই কার্যক্রমে অংশ নেবেন। রাজশাহী সিটি কর্পোরেশনের আয়োজনে কার্যক্রমটি জাতীয় পুষ্টি সেবা, জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান, স্বাস্থ্য অধিদপ্তর, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় বাস্তবায়ন করছে। সংবাদ সম্মেলনে রাশিকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা FAM আঞ্জুমারা বেগম সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা বক্তব্য দেন। এ সময় বক্তারা এই কার্যক্রম সফল করতে গণমাধ্যম কর্মীদের সহযোগিতা কামনা করেন। রাজশাহী অ্যাডভোকেটস বার অ্যাসোসিয়েশন নির্বাচনে সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ মনোনীত ইব্রাহিম শাহজাহান প্যানেলের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার রাতে নগরের একটি রেস্তোরাঁর কনফারেন্স কক্ষে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি মেয়র AHM খায়রুজ্জামান লিটন। সকলে ঐক্যবদ্ধভাবে ইব্রাহিম শাহজাহান প্যানেলের প্রার্থীদের বিজয়ী করার অনুরোধ জানিয়ে রাশিক মেয়র লিটন বলেন, এ বছরটি নির্বাচনের বছর। এবারে রাজশাহী অ্যাডভোকেটস বার অ্যাসোসিয়েশনের নির্বাচনও গুরুত্বপূর্ণ। নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক অ্যাডভোকেট ইয়াহিয়ার সভাপতিত্বে সভায় বক্তব্য দেন বাংলাদেশ বার কাউন্সিলের সদস্য অ্যাডভোকেট একরামুল হক, নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব অ্যাডভোকেট মঞ্জুর জামান মুকুল, জেলা ও দায়রা জজ আদালতের PP অ্যাডভোকেট মোজাফফর হোসেন, সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ মনোনীত সভাপতি প্রার্থী অ্যাডভোকেট ইব্রাহিম হোসেন ও সাধারণ সম্পাদক প্রার্থী শাহজাহান সহ অন্যান্যরা। এ সময় আইনজীবীবৃন্দের উপস্থিতিতে প্যানেলের সকল সদস্যদের পরিচয় করিয়ে দেওয়া হয়। রাজশাহীর চারঘাটে অভিযান চালিয়ে 2টি বিদেশি পিস্তল, 2টি ম্যাগজিন সহ আরিফুল ইসলাম রতন নামের এক অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে র্যাব 5। শনিবার রাতে 11টার দিকে চারঘাট উপজেলা রাউথা দাঁড়িপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়। রবিবার র্যাবের মিডিয়া সেলের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে। আটক অস্ত্র ব্যবসায়ীর নাম আরিফুল ইসলাম রতন। তিনি বাঘা উপজেলার মীরগঞ্জ গ্রামের আবুল হাসেমের ছেলে। বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব চারঘাট উপজেলার রাউথা দাঁড়িপাড়া এলাকায় অভিযান চালায়। এ সময় রতনকে আটক করে র্যাব। পরে তার দেহ তল্লাশি করে 2টি বিদেশি পিস্তল, 2টি ম্যাগজিন উদ্ধার করা হয়। কুষ্টিয়ার দৌলতপুর এলাকার বাবুঢালী নামে এক ব্যক্তির কাছে তিনি অস্ত্রগুলো বিক্রির জন্য সেখানে অবস্থান করছিলেন বলে র্যাব সদস্যদের জানিয়েছে রতন। পরে তাকে চারঘাট থানায় সোপর্দ করে তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দেওয়া হয়েছে। সিরাজগঞ্জের সলঙ্গায় অভিযান চালিয়ে 49 কেজি গাঁজা সহ সুমন নামের এক শীর্ষ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাব 12। রবিবার বেলা 12টার দিকে বগুড়া ঢাকা মহাসড়কের হাটিকুমড়ো এলাকা থেকে তাকে আটক করা হয়। এ সময় মাদক পরিবহনের কাজে ব্যবহৃত একটি প্রাইভেট কার জব্দ করে র্যাব সদস্যরা। র্যাব 12 মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে তথ্য জানানো হয়েছে।
র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে একটি চৌকস আভিযানিক দল বগুড়া ঢাকা মহাসড়কের হাটিকুমরুর এলাকায় মাদক বিরোধী অভিযান চালিয়ে 49 কেজি গাঁজাসহ কুমিল্লা জেলার দক্ষিণ পৈরতলা এলাকার সাজান মিয়ার ছেলে সুমন মিয়াকে আটক করে। এ সময় মাদক পরিবহনের কাজে ব্যবহৃত একটি প্রাইভেট কার জব্দ করা হয়। গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা করা হয়েছে। নোয়াখালীর বেগমগঞ্জে পৈতৃক সম্পত্তি নিয়ে বিরোধের জের ধরে বড় ভাইয়ের নেতৃত্বে সন্ত্রাসী হামলায় ছোট ভাই সহ 3 জন আহত হয়েছে। রবিবার সকালে উপজেলার আমানতপুর গ্রামে এ ঘটনা ঘটে। আহতরা বর্তমানে বেগমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। মাসুদ ও মেজবার নেতৃত্বে 30 থেকে 40 জনের একটি সংঘবদ্ধ সন্ত্রাসী দল আমানত মঞ্জিল নামে পৈতৃক বসত ঘরে ব্যাপক ভাঙচুর করে ভূমি দখলের চেষ্টা করে। তাদেরকে বাধা দিলে হামলাকারীরা আবু সাহেদ, নূর নবী, মামুন, সুফলকে পিটিয়ে আহত করে। আহতরা বর্তমানে বেগমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিচ্ছেন। বেগমগঞ্জ মডেল থানার অফিসার্স ইনচার্জ মীর জাহেদুল হক রনি হামলা ও ভাঙচুরের ঘটনার সত্যতা স্বীকার করেন এবং ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান। এই ছিল বরেন্দ্র সংবাদে 27।